জলজীবন আসনির পাইপ হলগৈ ধান খেরর পুঁজিখুঁটা। গাড়ি থা ঘরের কথার বাহর সলনি জলজীবনের পাইপ, আনকি গুরুও বান্ধিছে পানির টেপত। সরকারে যুগুটাইছিল অভিলাষী আসনি হর ঘর নল হর ঘর জল, পিছে এই আসনি সম্পূর্ণরূপে বিফল হয়েছে একাংশ গাঁত। বছর বছর পার হল টেপরে নলাল এটুপিও পানি, পদূলিত আছে টেপ নাই পানি, যার বাবে ব্যবহার করেছে এনে ধরনের গরু বান্ধি। উল্লেখনীয় বিষয়টি হয়েছে পানি নললে কি হল, বছরের মূরত মেরামতির নামতেই ঠিকাদার আর বিভাগীয় একাংশ ব্যক্তিয়ে চলাইছে লুণ্ঠন রাজ। কামরূপর বকো উপসংমণ্ডলীয় কার্যালয়ের অন্তর্গত নগর বেড়ার টুপামারি আসনি পাইপর ব্যবহার হয়েছে এনে ধরনের। কোনেও যদি বান্ধিছে গরু, আনহাতে ধান খেরর পুঁজি সজা কামতো ব্যবহার করেছে এই সমূহ টেপর পাইপ। এই সমূহ দৃশ্য দেখি সরকারি ধন অপচয় হয়েছে নে নাই এবার আপনি চিন্তা করক। সমূহ খেরো পুঁজি বা ঘর সাজিবলে ব্যবহার করা হয়েছে, কি কব? কি কম, উপায় নাই আর। মোর হিসাব ভাল কামে করেছে, কিয় ভাল কাম করেছে, পানিয়ে নিদিয়ে, মানে যে জলমিত্রী আছে জলমিত্রী পানিয়ে নিদিয়ে, মানুষখিন তো এই বস্তুখিন একটা ব্যবহার করব লাগবে, তো খেরর খুঁটা হিসাবত ব্যবহার করেছে, মোর হিসাব ভাল কাম করেছে, কারণ পানিয়ে নিদিয়ে তারপর তো কিবা একটা উপকার হবো লাগবে, তো মানুষখিন সেই হিসাবত খেরর মানে খুঁটা দিছে, এটা একটাও তো উপকারত আছে কমসে কম, তো মোর হিসাবত ভাল কাম করেছে। তবে আপনি কব খুঁজে নাকি জলজীবনের নামত এক ধরনের অপচয়, মানে 100% অপচয়, আর যেটা আপনার জলজীবন মিশনের যে বিভাগীয় এলাকা একটা ভেকুবানা চলছে আর একো নয়, মানে এলাকা যদি অকনমান গুরুত্ব দিয়ে তো রাইজে পানি পাব। কোথাও যদি গরু বান্ধিছে, কোথাও তো খেরো পুঁজি সাজিছে, খেরো পুঁজি হয় হয় এই জলজীবনের 100%, মানে এটা যেন আপনাদের কৌতুক যে করে, এই জলজীবন মিশনটা একটা কৌতুকের নিচিনা হয়েছে, মানুষ যেন ঝুঁকাই থাকে, জলজীবন মিশনটা একটা সরকারে ঝুঁকার কারণে দিছে। এই কেন্দ্রটির নাম কি? এটা টুপামারি পানি যোগান আসনি। ইয়াতে মানে কি, কিমান দিনের পর এনেকে বিকল হয়ে পড়ি আছে? যেতিয়ারপর স্কিমটা দিছে তেতিয়ারপরাই। কার হেমাহি আপনার হিসাব? এটা 100% জলমিত্র ইসমাইল হুসেনর, তেখেতো একবার 100%। আর বিভাগীয়? বিভাগীয় তো কর্তৃপক্ষ গোটেখিনি আছে ইয়াতে, কারণ আজিলৈকে ইয়াতে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ আহি মানে বস্তুটো ভালকরে মানে চোয়াই নাই, কি অসুবিধা আছে, কিমান বারম্বার নিউজ করার পিছত খালি রিপেয়ারিংয়ের কারণে পয়সাই দিয়ে ঠিকাদারক, ঠিকাদার আহি রিপেয়ারিংয়ে করে। কিমানবার রিপেয়ারিং হয়? বহুতবার রিপেয়ারিং হয়েছে, কিন্তু আজিলৈকে পানি নাপালো। যার ফলে যেটা পাইপবিলাক মানুষে এতে মানে কিছু গাড়ি থাকা ঘর বনাইছে, কিছু খেরর খুঁটা দিছে, কিছু গরু বান্ধিছে, মানে এটা নয় এটা উপকার আছে, তো তথাপি মোর হিসাবত ভাল কাম করেছে দিয়ক। এটা রাইজে বেয়া পালেও পাওক, বিভাগীয় মানুষ বেয়া পালেও পাওক, উপকার এটা আহিব লাগে, পানিও নিদিয়ে এটা মানুষখিন কি করবো, উপায়হীন হয়ে মানুষ এটা বেলেগ কামত ব্যবহার করবলে বাধ্য হয়েছে। মুঠতে টুপামারি অঞ্চলের পানি যোগান আসনি সম্পূর্ণরূপে বিফল, এটুপি বিশুদ্ধ খোৱা পানি নাপালে রাইজে, কিন্তু কাগজে কলমে চলি আছে এনে ধরনের গ্রাম্যাঞ্চলের পানি যোগান আসনি। জলজীবন আসনি সম্পর্কে আপনার কি ধারণা হয় কমেন্ট করে জানাও। ডেস্ক নিউজ রিপোর্ট, ডিবি নিউজ।